সীমাহীন সাহস আর আত্মবিশ্বাসের আরেকটা নাম বলছে যে সেতুর সাথে জড়িয়ে আছে 18 কোটি মানুষের ভাগ্যের উন্নয়ন। বাংলাদেশের দক্ষিণাঞ্চলে উন্নয়নের জন্য তথা সারা বাংলাদেশে উন্নয়নের দুর্লভ ঘটনার জন্য বাংলাদেশের নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু সমাপ্ত করেছেন। আপনারা জানেন এই পদ্মা সেতু দেশি এবং বিদেশি হাজারো ষড়যন্ত্র হয়েছে, সকল ষড়যন্ত্রকে উপেক্ষা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি দেখিয়ে দিয়েছেন বাংলাদেশের উন্নয়নে, এদেশের উন্নয়নে ষড়যন্ত্র কোনো বাধা নয়, অর্থনীতি কোনো বাধা নয়। আমি বিশ্বাস করি আগামী 25 জুন প্রধানমন্ত্রী স্থাপনের এই সেতু উদ্বোধনের মধ্য দিয়ে বাংলাদেশের রাষ্ট্রপতি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জন্য সারা বাংলাদেশের উন্নয়ন, সেই সারা বাংলাদেশের সামষ্টিক উন্নয়নে বিশাল প্রভাব পড়বে। 25 জুন সারা বাংলাদেশে হবে উন্নয়ন উৎসব, আনন্দের উৎসব, জনতা শেখ হাসিনা সরকারের সাফল্যের উৎসব। আমি বিশ্বাস করি শুধু সারা বাংলাদেশে নয়, এই রাজবাড়ী জেলা বিশেষ করে পদ্মা বিদ্যুৎ দৌলতদিয়া পাঠিয়ার সেতু, আমার ধারণা 25 জুন উনি পদ্মা সেতু উদ্বোধনের পরে আমাদের যে স্বপ্ন, রাজবাড়িবাসীর যে স্বপ্ন, সেই স্বপ্নেরও উনি উদ্বোধন করার ঘোষণা দেবেন, এটা আমি বিশ্বাস করি। এবং এটার বলেই শেষ করছি, এই বলে যে জননেত্রী শেখ হাসিনা যে দীর্ঘ সংগ্রামের ফসল এই পদ্মা সেতু, এই পদ্মা সেতু উদ্বোধনের মধ্য দিয়ে আমার এই এলাকার কৃষি বিপ্লব ঘটবে, শিল্প বিপ্লব ঘটবে, এদেশের মানুষ অতীতের যে কোনো সময়ের চেয়ে মুদ্রাস্ফীতি বলেন, তাদের জীবনযাত্রার ব্যয় বলেন, সমস্ত দিক দিয়ে উন্নত জীবনযাপন করবেন, এটা আমি বিশ্বাস করি। বিশেষ করে বাংলাদেশের এই কৃষি নির্ভর দেশ, এই কৃষি নির্ভর দেশকে আধুনিকায়ন করার জন্য, আধুনিক কৃষি যন্ত্রপাতির মধ্যে কৃষি বিপ্লব ঘটনের জন্য পদ্মা সেতু মানে অবদান অনস্বীকার্য। জয় হোক জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের, জয় হোক বাংলাদেশের এই গণতন্ত্রের মানসিকতা জননেত্রী শেখ হাসিনার সরকারের। আমি পদ্মা সেতু উদ্বোধনের মধ্য দিয়ে বাংলাদেশের সকল জনগণকে, জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে, বাংলাদেশ কৃষক লীগের পক্ষ থেকে অভিনন্দন জানাই। ধন্যবাদ স্যার।